সারা বছর অপেক্ষা করার পর অবশেষে বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা মানে হচ্ছে এনএসআই তে নতুন নিয়োগ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এখানে আমরা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এবং এসএসসি ফাঁসে আবেদন করতে পারবো। তো আমাদের মধ্যে দেশকল ভাইরা এনএসআই চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, আর এখানে ভাই যে পরিমাণ গরম পড়তেছে, মোবাইল সহ ডিস্টার্ব করতেছে, মানে ঘাম লাগে গেছে আর কি। দেখো তো এখানে আমাদের এই যে একটু বিজিবি করে ফেলতে সমস্যা নাই, কেউ মাইন্ড করেন না। তো আমাদের যেটা প্রথমত জানা প্রয়োজন সেটা হচ্ছে এখানে মূলত আবেদনের জন্য আমাদের বয়সটা কত লাগবে, সেটা হচ্ছে এখানে আমাদের আবেদনের জন্য বয়স লাগবে 18 থেকে 30 বছর। আমাদের মধ্যে যে সকল ভাইদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে এখানে আবেদন করতে পারবেন, এবং যাদের বয়স ওই যে যাদের মুখ তুলতে কোট আছে তারা 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে আমাদের আবেদন ফি কত সেটা বলে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আবেদন ফি এক একটা পদের জন্য এক একটা আবেদন ফি থাকবে। 1 থেকে 3 নম্বর পর্যন্ত আবেদন ফি হবে 600 টাকা, এরপরের গুলো হচ্ছে আপনার 500 টাকা, এরপরে 5 নম্বরের পরের গুলো হচ্ছে 300 টাকা, 6 নম্বর থেকে 13 নম্বর গুলো আবেদন ফি হচ্ছে 200 টাকা, এবং 14 থেকে 17 নম্বর গুলো আবেদন ফি হচ্ছে 100 টাকা। এগুলা তেমন কোনো সমস্যা না, কম দামি আছে এগুলো, মানে হচ্ছে কম দামি বলতে কি এই যে কম আছে আর কি আপনার আবেদন ফিটা। আবেদন ফি টেনশন করে লাভ নাই। তো এখানে আমাদের মূলত আবেদন শুরু কখন এবং কি শেষ কখন সেটা বলে নিয়ে যে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স 25/3/2020 না এটা না এখানে না, আবেদন শেষের তারিখটা কোথায় বললো ভাই? দেখ মোবাইলটা ডিস্টার্ব করতে। আচ্ছা দেখ এখন আমরা প্রথমত জেনে নেব এখানে মূলত কোন কোন পদে লোক নিয়োগ করা হচ্ছে, এখন আমরা প্রথমত সেটা জেনে নিই। হ্যাঁ, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো একটা পদ আছে, সেটা হচ্ছে অফিস সহায়ক পদে 33 জন লোক নিয়োগ করা হবে, তার মানে এটা হচ্ছে অনেক বড় একটা নিয়োগ। এখানে আপনার এসএসসি ফাঁসে আবেদন করতে পারবেন, এখানে আপনার দেশ সকল জেলার লোক আবেদন করতে পারবেন সেটা বলে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এখানে এই যে ডাইনে কিছু জেলা দেওয়া আছে 14টি জেলা, এই 14টি জেলার লোক শুধু আবেদন করতে পারবেন, এগুলো সব জেলা ব্যতীত অন্য সকল জেলার লোক এই যে অফিসার পদে আবেদন করতে পারবেন না। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার ডেসপ্যাচ রাইডার, এখানে একজন লোক নিয়োগ করা হবে, এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে আবেদন জন্য আমাদেরকে অবশ্যই এসএসসি পাস লাগবে, এবং তার পাশাপাশি মোটর সাইকেল জানতে হবে, যারা মোটর সাইকেল জানেন তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনার একজন লোক নিয়োগ করা হবে, বাংলাদেশের সকল জায়গা থেকে আবেদন করতে পারবে, এসএসসি পাশে আবেদন করতে পারবে, এবং কি ক্যামেরা পরিচালনায় মানে হচ্ছে আপনারা এই যে সুন্দর এই যে আপনার ছবি তুলতে পারতে হবে, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো একজন লোক সাধারণ একজন লোক সবাই পারে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড স্টাফ, এখানে 175 জন লোক নিয়োগ করা হবে, ভাই 175 জন, আমি আপনাদেরকে বলতেছি এই পদে আবেদন করার জন্য চেষ্টা করবেন। এই ফিল্ড স্টাফ এখানে 175 জন লোক নিয়োগ করা হবে, বেতন হবে 9,000 থেকে 21,800 টাকা। এখানে আমরা এসএসসি ভাষায় আবেদন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরুষদের জন্য উচ্চতা লাগবে 5'4" এবং কি মহিলাদের জন্য 5 ফুট, এই যে আপনার 5 ফুট উচ্চতা লাগবে আর কি, মানে একদম ছোট পাসপোর্ট একটা মেয়ে দেখলে ভাই আপনি অবাক হয়ে যাবেন। যাই হোক এখানে বুকের মাপ লাগবে 31/32, বুকের মাপটা এগুলো দাস বলতে গেলে দাস নাথিং ম্যাটার, এগুলো ডিফেন্সের মতো তৈরি করবে না। যাই আমি আপনাদেরকে আবারও বলতেছি ফিল্ড স্টাফ এখানে আবেদন করার চেষ্টা করবেন। এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে 38টি জেলা আছে, এই 38টি জেলার লোক আবেদন করতে পারবেন, 38টি জেলা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। হ্যাঁ, তো এখানে 14টি গেল, সরি ভাই কি রে ভাই ডিস্টার্ব করতেছে কি কারণ আমি এটাই বুঝতেছি না। যাই হোক এরপর হচ্ছে 13 নম্বর দেখতে পাচ্ছেন, আর একটা ভালো একটা পদ আছে, সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন রিসিপশনিস্ট। রিসিপশনিস্ট মানে হচ্ছে আপনার রিসিপশনিস্ট কাজ কি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টে উত্তর দিয়ে দেবো, সমস্যা নেই। রিসিপশনিস্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবো, উচ্চতা লাগবে 5'6", মহিলাদের ক্ষেত্রে 5'2" লাগবে, বুকের মাপ লাগবে 30/32, বাংলাদেশের সকল জেলা থেকে আমরা আবেদন করতে পারবো। এরপর হচ্ছে আপনার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে, এখানে আমরা এসএসসি পাশে আবেদন করতে পারবো, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবো। এর হচ্ছে 11 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কমিটির মুদ্রা করে, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবো, এসএসসি পাশে আবেদন করতে পারবো, তার পাশাপাশি কম্পিউটার জানতে হবে। এরপর একটা ফল আছে সেটা হচ্ছে 10 নম্বর দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবো, বাংলাদেশের সকল জেলা থেকে। এরপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আপনার ওয়ারলেস অপারেটর, এখানে 21 জন লোক নিয়োগ করা হবে, এখানে আমরা এই যে 21 আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবো, এখানে কয়েকটি জেলা দেওয়া আছে, এই সকল জেলার লোক শুধু আবেদন করতে পারবে, এই সকল জেলা ব্যতীত অন্য সকল জেলার লোক আবেদন করতে পারবো না। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার পদে 15/8 নম্বরের লোক নিয়োগ করা হবে, 7 জন, এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবো, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবো। আর একটা কথা বলে রাখি আমি আপনাদেরকে, লাস্ট পদগুলো বলতেছি আপনারা নিজ দায়িত্বে, আপনার যেটা পছন্দ ওটা সার্চ করার পরে কোনো এলাকার কম্পিউটার দোকানে গিয়ে ওই পদে আবেদন করে নেবেন, সমস্যা নেই।
চার নম্বর হচ্ছে ষাট উদাহরণ কাম কম্পিউটার অফ অর্ডার এখানে চোদ্দ সরি ছয় জন লোক নিয়োগ করা হবে। আমরা এখানে ডিগ্রি ফাঁসে আবেদন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী গাইবান্ধা সিলেট ফাতিগঞ্জ শুধু আবেদন করতে পারবো। ছয় নম্বর দেখতে পাচ্ছেন কম্পিউটার অফ অর্ডার ফলে তিন জন লোক নিয়োগ করা হবে। এখানে আমরা এই যে আপনার ডিগ্রি ফাঁসে আবেদন করতে পারবেন, এখানে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন কম্পিউটার টেকনিশিয়ান, এখানে একজন লোক নিয়োগ করা হবে, সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ফিল্ড অফিসার পদে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে, এই যে ডিগ্রি ফাঁসে আবেদন করতে পারবেন মানুষের সকল জেলা থেকে। এরপর এগুলো আপনার এই যে ডিগ্রি মাস্টার ডিগ্রি ফাঁস ওগুলো আমরা জানার দরকার নেই, ওগুলা অনেক বড় হাই লেভেলের, ওগুলো আমাদের লেভেলের না। তো এখানে আমরা অনলাইনে আবেদন করতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন খ নম্বরে বলে দেওয়া হয়েছে অনলাইনে আবেদন ফর্ম ফার থেকে টেলিটক ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউ মানে হচ্ছে ওয়েব ডট এইচটিটিপি ডট সিএনপি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আমাদেরকে মূলত যে একটা ফর্ম আছে ফর্মটা পূরণ করে আবেদন করা লাগবে আর কি। ওগুলো তেমন কোনো হাত না, এটা আপনারা আপনাদের এলাকার কোনো কম্পিউটার দোকানে গেলে নিজেরাই আবেদন করার চেষ্টা না করে কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আবেদন শুরু কখন থেকে এখন আমি আপনাকে সেটা বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আবেদন শুরু তিরিশ চার দুই হাজার তেইশ থেকে এখানে আবেদন শুরু এবং আবেদনের লাস্ট হচ্ছে পনেরো পাঁচ দুই হাজার তেইশ থেকে এখানে আবেদন শেষ মানে হচ্ছে এপ্রিল মাসের তিরিশ তারিখ থেকে আবেদন শুরু, তার মানে চার এক মাস আগে আবেদনটা প্রকাশ করা হয়েছে। যাই হোক আপনার আমাদের জন্য ভালো হয়েছে। এখানে আমরা এই যে তিরিশ চার এই যে আপনার দুই হাজার তেইশ থেকে আবেদন শুরু ফাঁকা দুই না এক মাস আবেদন এক মাস না পনেরো দিনের মতো আবেদন চলবে, তো এর মাধ্যমে আমরা সকলে এখানে আবেদন করে ফেলবো। হ্যাঁ তো বন্ধুরা আজকে ভিডিও ছিল, পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে আপনারা সাথে লাইক দিবেন, আর আপনারা যদি এগারো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।